আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? দর্শক, একটি গির গাভি বাছুর, ঠিক আছে, ইন্ডিয়ান একটি গির গাভি বাছুর, মাশাল্লাহ আপনারা দেখছেন। আজ হচ্ছে 29শে সেপ্টেম্বর 2024, বিশাল বড় ফ্রেমের, 2 দাঁত বয়সের গিরের একটি গাভি বাছুর। আমরা কয়েকদিন আগে কালেকশন করছিলাম, আর এই গিরের গাভি বাছুরটা আমরা বিক্রি করি চট্টগ্রাম রাঙ্গামাটিতে, ঠিক আছে। তো ওনাদের নিয়ে যাওয়ার পরে মূলত গরু কিনছে ওনার শ্বশুর শাশুড়িকে ইয়ে করার জন্য, তো ওনারা এই গির গরু সম্পর্কে ওনাদের আইডিয়া নেয়, যার কারণে ওনারা বলতেছে যে এই গির গরু তারা লালন পালন করবে না, তারা একটা সুন্দর দেশাল বা শাহিওয়াল গরু নিতে চাচ্ছে। তো যাই হোক, আজকের এই ভিডিওতে আমরা দর্শক, এই যে দেখেন, একবার বাচ্চাও সেই রকম, গাভিটাও কিন্তু সেই রকম, একটু নিয়ে যত্ন করতে হবে। গাভির বয়স হলো 2 দাঁত, ঠিক আছে। গরুটা আবারও বিক্রি করা হবে, আমরা রাঙামাটি থেকে গরুটা ফেরত নিয়ে আসব। আর যদি চট্টগ্রাম এরিয়া থেকে কেউ নিতে চান, যারা মূলত উন্নত জাত নিয়ে কাজ করতেছেন, তাদের জন্য গাভিটা কিন্তু মাশাআল্লাহ, সবার ঘরে কিন্তু এই গাভি নাই, ঠিক আছে। গাভি এবং বাছুর, তার মানে 2টা গাভি আপনি কিনতেছেন, একবার সেই কোয়ালিটির গাভি। কানের ডিজাইন দেখেন, বাচ্চা এবং মা, গাভির ফ্রেমেও কিন্তু মাশাল্লাহ অনেক বড়, ঠিক আছে। তো গাভির থেকে দুধ যতটুকু আছে, এটা আসলে বড় বাচ্চা হয়েছে, বাচ্চার বয়স মোটামুটি 3 মাসের মতো, তো এই সময় দুধ তেমন একটা পাওয়া যাবে না। তবে ভালো খাবার দিলে আমার ধারণা যে মোটামুটি 3-4 লিটার দুধ এটার থেকে এখনও পাওয়া সম্ভব, ঠিক আছে। গাভিটা একটু সামনে একজন দাঁড়া থাকবে আর আরেকজন দোয়াবে, এরকমভাবে দোয়াইতে হবে, ঠিক আছে। একটু নড়াচড়া করে, গির জাতের গরু কিছু ক্ষেত্রে একটু শান্ত হয়, বাদ বাকি অনেক গরু আমি দেখছি যে তারা ইয়ে করে। আর গির গরুগুলো সব কিছুই কিন্তু বুঝে, বাচ্চাকে খাইলে কোনো সমস্যা নাই, যখনই দোয়াইতে যাবে ওই যে সামনে ধরে রাখছে, আর কোনো সমস্যা নাই, এরকমভাবে দোয়াইতে হবে। তো যাই হোক, এই গরুটা যদি কারো পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন। এই যে এখন বর্তমান এইটা আছে, এখন এইটা চট্টগ্রামে রাঙামাটি থেকে পাঠানো ভিডিও, যদি কেউ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ। চট্টগ্রামের মধ্যে হলেও আপনারা নিতে পারবেন, যে কোনো জায়গার থেকে নিতে পারবেন, আমাদের গাড়ি চট্টগ্রামে যাবে, চট্টগ্রামে অর্ডার হয়েছে অলরেডি, তো সেই অঞ্চলে যাবে এবং সেখান থেকে গরুইটা রিটার্ন নিয়ে আসবে। ঢাকা বা কুমিল্লা যে কোনো অঞ্চল থেকে আপনারা অর্ডার করতে পারবেন গরুটা। সবার ঘরে কিন্তু এই কোয়ালিটির গরু নাই, একটা জিনিস খেয়াল রাখবেন, এইটা খাবার দিলে বিশাল আকারের একটা গাভি হবে, কেবল 2 দাঁত, বাচ্চাটাও কিন্তু সুন্দর একটা গাভি তৈরি হবে, ঠিক আছে। তো মনে করলাম, অনেকেই চাহিদা করছিলো বিক্রি করার পরে, তো এই কারণে আবার রিপিট ভিডিও দেওয়া, যেহেতু গরুর ফেরত নিয়ে আসবো, যদি পছন্দ হয় যোগাযোগ করবেন। এত সুন্দর একটা গাভি সবার ঘরে কিন্তু নাই। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।